হ্যালো এভরিওয়ান, জুরিসপ্রুডেন্স একাডেমি থেকে আমি অ্যাডভোকেট বাঁধন রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা কথা বলবো পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা যেটাকে আমরা বাংলায় শিক্ষানবিশ রেজিস্ট্রেশন ফর্ম বলতে পারি। এটি আবার অনেকের কাছে ইন্টিমেশন ফর্ম নামে পরিচিত। আসুন আমরা শুরুতেই জেনে নেই পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম আসলে কি। আইনজীবী হওয়ার জন্য আইন বিষয়ে স্নাতক শেষ করার পর আপনাকে সর্বপ্রথম বার কাউন্সিলে যে ডকুমেন্ট বা যে ফর্মটি জমা দিতে হবে সেটি হচ্ছে পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম। আপনারা সকলেই হয়তো জানেন যে আইনজীবী হওয়ার জন্য আইন বিষয়ে স্নাতক শেষ করার পর আপনাকে একজন সিনিয়র আইনজীবীর সাথে শিক্ষানবিশ হিসেবে কমপক্ষে 6 মাস কাজ করতে হয়, আর এই জন্যই মূলত পিউপিলস রেজিস্ট্রেশন ফর্মটি, যেখানে আপনি একজন সিনিয়র আইনজীবীর সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হবেন এবং এই তথ্যগুলো একটি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আপনি বার কাউন্সিলে জমা প্রদান করে শিক্ষানবিশ হিসেবে তালিকাভুক্ত হবেন। পিউপিলস রেজিস্ট্রেশনের জন্য বার কাউন্সিল কর্তৃক একটি নির্ধারিত ফর্ম আছে। এটি একটি 4 পাতা বিশিষ্ট ফর্ম। এই ফর্মের মাধ্যমেই আপনাকে পিউপিলস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এবার আমরা জানবো পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি আপনি কখন জমা দিতে পারবেন। আইন বিষয়ে স্নাতক শেষ করার পর এবং স্নাতক পাশের সার্টিফিকেট ও মার্কশিট আপনি হাতে আসার পর আপনি কেবলমাত্র এই পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি জমা দিতে পারবেন। কেননা এই ইন্টিমেশন ফর্মটি জমা দেওয়ার সময় আপনাকে আপনার আইন বিষয়ে স্নাতক পাশের সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে। আমরা জানবো পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি আমরা কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করব। এই পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি আমরা বার কাউন্সিলের অফিস থেকে সরাসরি গিয়ে সংগ্রহ করতে পারবো। এটি বর্তমানে ঢাকার বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের 5ম তলায় বার কাউন্সিলের অফিস থেকে সংগ্রহ করা যাবে। এবং এটা আমরা কিভাবে সংগ্রহ করব, এই ফর্ম সংগ্রহের জন্য বার কাউন্সিলের অফিসে গিয়ে এই ফর্মের মূল্য পরিশোধের জন্য আমাদেরকে প্রথমে মানি রসিদ সংগ্রহ করতে হবে। আমরা টাকা জমার রসিদ সংগ্রহ করলে দেখা যাবে আমাদের 2 ধরনের রসিদ প্রদান করবে, একটি হবে হলুদ রঙের এবং অন্যটি হবে নীল রঙের। এর মধ্যে একটি রসিদে আমাদেরকে ফর্মের মূল্য পরিশোধ করতে হবে, অন্য একটি রসিদে আমাদেরকে বার কাউন্সিলের যে কর্মচারীদের উন্নয়ন তহবিল আছে সেখানে একটি অর্থ প্রদান করতে হবে। আমাদের কোন রসিদে টাকার পরিমাণ কত হবে এটা আমাদের বার কাউন্সিলের অফিস থেকেই তারা আমাদের মানি রসিদের প্রথম পার্টিতে লিখে দেবে। প্রত্যেকটি মানি রসিদের 4টি করে পার্ট থাকবে এবং প্রত্যেকটি পার্টে আমাদেরকে টাকা জমা দেওয়ার তারিখ, টাকার পরিমাণ, আপনার নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, আপনি যে বারে প্র্যাকটিস করবেন সেই বারের নাম লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে। টাকা জমার রসিদ দুটি পূরণের পর দেখবেন ওই ফ্লোরেই সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার কাউন্সিলের টাকা জমা নেওয়ার জন্য একটি উপশাখা রয়েছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। টাকা জমা দিলে ব্যাংক 2টি মানি রসিদের প্রথম 2টি পার্ট রেখে দেবেন এবং বাকি 2টি পার্ট তারা আপনাকে প্রদান করবেন। এবার আপনার কাজ হবে বাকি 2টি পার্ট নিয়ে বার কাউন্সিলের অফিসে গিয়ে ওই রসিদগুলো দেখালে তারা আপনাকে 4 পাতার একটি ইন্টিমেশন ফর্ম প্রদান করবেন। কিন্তু ফর্ম প্রদানের সময় বার কাউন্সিল অফিস থেকে আপনার মানি রসিদের কোনো অংশ জমা নেবেন না, কিন্তু আপনার কাজ হবে মানি রসিদের অংশগুলো যত্ন সহকারে সংরক্ষণ করা। কেননা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সাথে এই মানি রসিদের পার্টগুলো জমা দিতে হবে। আপনারা যারা ঢাকার বাইরে অবস্থান করছেন তাদের জন্য বার কাউন্সিল থেকে পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম সংগ্রহ করা এবং সেটা পুনরায় পূরণ করে আবার ঢাকায় এসে জমা দেওয়া একটি বেশ ঝামেলার কাজ। আপনারা চাইলে বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি যখন ইন্টিমেশন ফর্মটি জমা দেবেন তখন আপনি ফর্মটি বার কাউন্সিল থেকে উত্তোলন করলে আপনাকে যেভাবে একটি হলুদ এবং একটি নীল মানি রসিদে টাকা জমা দিতে হতো আপনাকে ফর্মটি জমা দেওয়ার সময় একইভাবে একই পরিমাণ টাকা জমা দিতে হবে। তবে এই ক্ষেত্রে আপনার সুবিধা হলো যে আপনাকে এই ফর্মটি তোলার জন্য একবার এবং জমা দেওয়ার জন্য একবার আপনাকে 2বার ঢাকা আসতে হচ্ছে না। এবার আমরা জানবো পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার SSC এবং HSC পাশের সার্টিফিকেট এবং মার্কশিট, আপনার LLB অনার্স পাশের সার্টিফিকেট এবং মার্কশিট, আপনার যদি LLB পাস কোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনার্স বা ডিগ্রি পাশের সার্টিফিকেট এবং মার্কশিট, আপনার যদি LLM বা মাস্টার্স করা থাকে সেক্ষেত্রে আপনার LLM বা মাস্টার্সের
মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার সকল সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি অবশ্যই আপনার সিনিয়রের দ্বারা সত্যায়িত হতে হবে। এবার আমরা জানব বার কাউন্সিল পিপলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন। এখানে আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এটি পিপলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মের প্রথম পেজ। এখানে আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনার নাম লিখতে হবে এবং আপনার নামটি লিখতে হবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এবং নাম লিখতে হবে ইংরেজিতে সবগুলো বড় হাতের লেটারে। এরপর একইভাবে 2 নম্বরে লিখতে হবে আপনার পিতার নাম, 3 নম্বরে আপনার মাতার নাম, 4 নম্বরে আপনার জন্ম তারিখ এবং বয়স, 5 নম্বরে আপনার বর্তমান ঠিকানা, 6 নম্বরে আপনার মোবাইল নাম্বার, 7 নম্বরে আপনার স্থায়ী ঠিকানা, 8 নম্বরে আপনার জাতীয়তা, 9 নম্বরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, 10 নম্বরে হলো প্রিভিয়াস রেজিস্ট্রেশন, আপনি যদি পূর্বে পিপলিস হিসেবে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই নাম্বার, নতুবা লিখবেন নট অ্যাপ্লিকেবল, এটাকে আপনি সংক্ষেপে NA লিখতে পারেন। এরপর 11 নম্বরে লিখতে হবে আপনাকে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনাকে লেখা শুরু করতে হবে SSC থেকে, আপনি শুরুতেই SSC, HSC, তারপর আপনার LLB অনার্স, LLM লিখবেন। একইভাবে পাস কোর্সের ক্ষেত্রে প্রথমে আপনি SSC, HSC-র পর আপনি যে সাবজেক্টে অনার্স বা ডিগ্রি সেটা লিখবেন, তারপরে LLB লিখবেন। আর ডান পাশে কলমে লিখবেন আপনার প্রশাসন, তারপরে আপনার রোল নাম্বার, তারপর বোর্ড বা ইউনিভার্সিটি, তারপর আপনার রেজাল্ট, সেটা ডিভিশন অথবা CGPA। এরপর 12 নম্বরে চলে আসেন, 12 নম্বরে লিখতে হবে আপনার সিনিয়রের নাম, 13 নম্বরে লিখবেন আপনার সিনিয়র যে বারের মেম্বার, 14 নম্বরে লিখবেন আপনার সিনিয়রের ডেট অফ এনরোলমেন্ট, 15 নম্বরে আছে যে আপনি সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন কি না, 16 নম্বরে আপনি কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছেন কি না, 17 নম্বরে হলো যে বার কাউন্সিল কর্তৃক আপনার এনরোলমেন্ট অ্যাপ্লিকেশান পূর্বে কখনও প্রত্যাখ্যান করা হয়েছিল কি না। এগুলো প্রযোজ্য না হলে আপনি 3টাতেই নট অ্যাপ্লিকেবল বা সংক্ষেপে NA লিখবেন। এরপর আপনার সিগনেচার এবং তারিখ দেবেন। আপনি ফর্মের নিচের দিকে খেয়াল করুন যে ইন্টিমেশন ফর্মের সাথে আপনাকে কী কী জমা দিতে হবে, এখানে একটা লিস্ট আছে। এখানকার মধ্যে আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন F এবং G নাম্বারটা। F এবং G-তে 2টো কলাম আছে। এগুলো আপনি বার কাউন্সিল থেকে ফর্মটি সংগ্রহ করার সময় আপনি যে টাকা জমা দিয়েছিলেন ওই রসিদ দুটো দেখে এটা পূরণ করতে হবে, যেখানে আপনি কত টাকা ফি দিয়েছিলেন, সেই রসিদের নাম্বার এবং কোন ব্যাংকে জমা দিয়েছিলেন এবং কত তারিখে দিয়েছিলেন, এটা ওই রসিদ দেখে পূরণ করতে হবে এবং রসিদগুলো ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার সময় সাথে জমা দিতে হবে। এবার আমরা চলে যাব পরবর্তী পেজে। এটি ইন্টিমেশন ফর্ম বা পিপলস রেজিস্ট্রেশন ফর্মের দ্বিতীয় পেজ। এটি হলো সিনিয়রের সঙ্গে আপনার যে চুক্তিটা হবে সেটারই নমুনা। এখানে শুরুতেই আপনি যেই ডেটে সিনিয়রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন ওই ডেট, তারপরে মাসের নাম, তারপর বছর, বিটুইন যে কার কার মধ্যে হচ্ছে, শুরুতেই যেখানে মিস্টার অ্যান্ড মিসেস এবং ব্র্যাকেটে SR আছে সেই জায়গাগুলোতে হবে সিনিয়রের নাম। সো প্রথমেই আপনার সিনিয়রের নাম লিখতে হবে এবং দ্বিতীয়তে ওনার ডেট অফ এনরোলমেন্ট লিখতে হবে, তারপরে লিখতে হবে উনি কোন বারের মেম্বার। এরপর যেখানে মিস্টার অ্যান্ড মিসেস ব্র্যাকেটে পিউপিল দেওয়া আছে সেখানে হবে আপনার নাম, এরপর লিখতে হবে আপনার গ্রাম, আপনার পোস্ট, আপনার থানা এবং জেলা। একইভাবে আপনি এই ফর্মে যেখানে যেখানে ব্র্যাকেটে পিউপিল লেখা থাকবে সেখানে সেখানে আপনার নাম এবং যেখানে যেখানে SR দ্যাট মিন্স সিনিয়রের জন্য লেখা থাকবে সেখানে সেখানে সিনিয়রের নাম লিখতে হবে। ঠিক আছে, যে খুব বেশি চিন্তাভাবনা না করে যেখানে যেখানে পিউপিল সেখানে নিজের নাম, যেখানে SR ব্র্যাকেটে সেখানে সিনিয়রের নাম লিখে ফেলুন। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় পেজে। তৃতীয় পেজও একইভাবে যেখানে ব্র্যাকেটে SR সেখানে সিনিয়রের নাম এবং যেখানে ব্র্যাকেটে পিউপিল সেখানে আপনার নিজের নাম লিখুন, আর অবশ্যই নামগুলো ইংরেজিতে লিখবেন। ঠিক আছে, এরপর চলে আসুন নিচের দিকে। এই ফর্মেও আপনার সিনিয়রের এবং আপনার দুজনেরই সই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতেই প্রথমে আপনার সিনিয়রের সই থাকবে এবং এখানে 3 জন সাক্ষীর সই থাকবে, যদি সম্ভব হয় আপনি 3 জন আইনজীবী সাক্ষী হিসেবে সই নেবেন এবং তারপর থাকবে আপনার সই। এরপর আমরা চলে যাব চতুর্থ পেজে। চতুর্থ পেজে একটি এপিডেভিটের নমুনা দেওয়া আছে। এই এপিডেভিটটি অবশ্যই আপনাকে স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট দিতে হবে। আপনি এটাকে 100 টাকার 2টি স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট করবেন এবং এখানেও পূরণ করার সময় আপনি একইভাবে যেখানে পিউপিল লেখা আছে ব্র্যাকেটে সেখানে আপনার নাম, দ্বিতীয়ত আপনার পিতার নাম, তৃতীয়ত আপনার গ্রাম, পোস্ট,
আপনার থানা জেলা এগুলো পূরণ করবেন। এবং এক নম্বর যেখানে এখানে আপনি যেই ডেটে সিনিয়রের সাথে কন্ট্রাক্ট সই করছেন সেই ডেট লিখতে হবে, এবং যেখানে সিনিয়রের এসআর আছে সেখানে আপনার সিনিয়রের নাম এবং উনি যেবারে সদস্য সেটা লিখতে হবে। এবং এখানেও একইভাবে এখানে আপনার সই থাকবে এবং আপনার সিনিয়রের সই থাকবে। এবং যে বিষয়টি খেয়াল রাখবেন, এপিডেপিট সই করার 30 দিনের মধ্যে অবশ্যই ফর্মটি বার কাউন্সিলে জমা দিতে হবে। পিউপিলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মটি পূরণ করার পর ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এসএসসি, এইচএসসি, এলএলবি অনার্স, এলএলএম পাশের সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি, সত্যায়িত কপি এই ফর্মের সাথে সংযুক্ত করুন এবং এই পুরো ফর্মটার একটি পুরো সেট ফটোকপি করবেন। এবং আপনি যখন বার কাউন্সিলে এই ফর্মটি জমা দেবেন তখন আপনার ফটোকপি সেটের উপরে আপনি রিসিপ্ট, সিল এবং সই নিয়ে নেবেন। পরবর্তীতে যদি কোনো কারণে আপনার ইনটিমেশন ফর্মটি বার কাউন্সিলে খুঁজে পাওয়া না যায় বা এই ধরনের কোনো কিছু হয় তাহলে রিসিপ্ট কপিটি আপনার খুব কাজে দিবে। এবং রিসিপ্ট কপিটি থাকলে আপনি কবে বার কাউন্সিলে আপনার ইনটিমেশন ফর্মটি জমা দিলেন সেটার একটা প্রমাণস্বরূপ থাকছে। আর ইনটিমেশন ফর্মের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, যেদিন এপিডেপিট করছেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এপিডেপিট করার 30 দিনের মধ্যে অবশ্যই এই ইনটিমেশন ফর্মটি বার কাউন্সিলে জমা দিতে হবে। আপনি যদি এপিডেপিট করার 30 দিনের মধ্যে এই ইনটিমেশন ফর্মটি বার কাউন্সিলে জমা না দেন তাহলে আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে। আর এই ইনটিমেশন ফর্মটি জমা দিতে হবে বরাক টাওয়ারে, বার কাউন্সিলের যে অফিস আছে সেই অফিসে জমা দিতে হবে। আমরা আশা করছি আমরা এই ভিডিওতে ইনটিমেশন ফর্ম বা পিউপিলেজ রেজিস্ট্রেশন ফর্ম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পেরেছি। তারপরও এই বিষয় সম্পর্কে কারো যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করবেন। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা সংক্রান্ত এবং আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা সম্পর্কিত এবং আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।